গিয়াস আপনি লিখেছেন মসজিদের ব্যানারে টাকা কালেকশন করে সেই টাকা মাদ্রাসা কবরস্থানে ব্যয় করা যাবে কিনা মদ্রিস মসজিদের ব্যানারে টাকা কালেকশন করেছেন এবং লিখেছেন যে মসজিদের উন্নয়নের জন্য বা মসজিদের জন্য দান করুন সেই টাকা দিয়ে আপনি মাদ্রাসা বা কবরস্থান ব্যয় করতে পারবেন না কিন্তু মাদ্রাসা বা কবরস্থানের জন্য টাকা মাদ্রাসার জন্য টাকা তুলেছেন সেই টাকা দিয়ে আপনি মসজিদ করতে পারবেন কারণ মাদ্রাসার জন্য মসজিদ আবশ্যক মসজিদের জন্য মাদ্রাসা আবশ্যক নয় অতএব মাদ্রাসার একটা মসজিদ দরকার হয় মাদ্রাসার কল্যাণেই মসজিদ হয়েছে বিদায় মাদ্রাসার ফান্ডের টাকা দিয়ে মসজিদ হতে পারে কিন্তু মসজিদের মাদ্রাসা হতে হবে ব্যাপারটা এরকম নয় সেক্ষেত্রে মসজিদের জন্য টাকা তুলে সেই টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করা বা সেটা দিয়ে কবরস্থান নির্মাণ করা যায় নাই এটা অত্যন্ত অসুখ একটা বিষয় আমরা অনেকে না বোঝার কারণে এই ভুলটা করে থাকে মসজিদের উন্নয়ন সংশ্লিষ্ট যত কাজ হতে পারে সেগুলো আপনি করতে পারেন মসজিদের টাকা দিয়ে অতএব দান কালেকশন করার ক্ষেত্রে সততার সাথে কালেকশন করতে হবে